অসুখ শিল্পে রঙিন বস্তু তৈরি করতে, বিস্ফোরক দ্রব্য উৎপাদনে, ঘরে রং পেইন্ট করার জন্য এবং আমাদের বিভিন্ন অর্থাৎ এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আগে বৈজ্ঞানিকরা এটাকে বলতো, এই শ্রেণীযোগ্যগুলোকে বলতো যেগুলো সুগন্ধি জাতীয় জিনিস, এগুলো খুব সুইট স্মেল, কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা গেছে যে না, এরা সুগন্ধিও আছে বটে, তবে অন্যান্য দুর্গন্ধযুক্ত এবং রঙিন যৌগ সব কিছু মিলে বিচিত্র চরিত্রের এই যৌগগুলো। এই যৌগগুলোকে এক কথায় বলা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমা কাম ফ্রম সুইট স্মেল, অর্থাৎ সুগন্ধি জাতীয় জিনিস যেগুলোকে আমরা প্রসাধনী কাজে ব্যবহার করি সেগুলোকে অ্যারোমা হিসেবে আগে চিহ্নিত করা হচ্ছিল, কিন্তু বর্তমানে সেগুলো এই কথাগুলো ঠিক না। তা যাই হোক, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বন এই দুটোর মধ্যে পার্থক্য আছে সেটা পড়ে আসতেছি। তবে এই অ্যারোমেটিক কম্পাউন্ড চিনতে গেলে এই অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে একটা পার্থক্য আলোচনার মধ্যেই চলে আসবে। তো আমরা দেখি এই অ্যারোমা শব্দ হলো সুগন্ধি, আগে ছিল, পরবর্তীতে বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন গবেষণা করার পর যেহেতু এই যৌগগুলো বিজ্ঞান জগতে বিশাল একটা জায়গা দখল করে আছে, ওষুধ শিল্পে, কারিগরি শিল্পে, নির্মাণ সামগ্রীতে, রাসায়নিক শিল্পে, ইন্ডাস্ট্রিতে এবং ব্যবহার্য জীবনে অর্থাৎ প্রভৃতি জায়গায় এই অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক যৌগ ছাড়া আমাদের চলা প্রায় অসম্ভব। কাজেই অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক কম্পাউন্ডস একটা বিশাল একটা জায়গা দখল করে আছে। সুতরাং এই অ্যারোমেটিক যৌগটা আমাদের সুনির্দিষ্টভাবে বুঝতে হবে কোনগুলো যৌগকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে ফেলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের 2021 অর্থাৎ এই বছরে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, COVID-19 শর্ট সিলেবাস অনুসারে আমার আলোচনাগুলো, এগুলো জানতে গেলে মাস্টার্স এবং যারা বিএসসি অনার্স এবং কেমিস্ট্রিতে অনার্স সাবজেক্ট নিয়ে পড়তেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ওই পর্যায়ে অত স্ট্যান্ডার্ডভাবে আমি যাব না। আমি তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, কারণ অল্প সময়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হইবে, সময় খুব একটা বেশি নেই। তো যাই হোক, আলাপ আমি সময় নষ্ট না করে আলাপে আমি মূল আলোচনার বিষয়ে যাই। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, আমরা দেখি যে এই ধরনের যৌগগুলো, এই কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন ত্রিবন্ধন, এই যৌগগুলো যথাক্রমে অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ আমরা বলতে পারবো কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন হাইড্রোকার্বনগুলোকে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের পর্যায়ে ফেলা হয়। এছাড়াও অ্যালিফেটিক হাইড্রোকার্বন যদি অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন, যা একটু আলোচনা আমরা যাবো না। আমি যেতে চাচ্ছি যে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বিশেষ করে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেমন করে আমি চিহ্নিত করতে পারবো, কীভাবে বুঝবো এগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সে আলোচনা আমি সংক্ষিপ্তভাবে যাব। এই যৌগগুলোর সঙ্গে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনওয়ালা যৌগগুলোর সঙ্গে যদি ব্রোমিন সলিউশন, এই সলিউশনটা ইন কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ হোয়েন ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড ডিজলভ, দিস সলিউশন ইজ ব্রাউন ক্লাস, বাদামি রঙের, যখন কার্বন কার্বন দ্বিবন্ধনওয়ালা যৌগ থাকবে দেন দিস ব্রাউন ক্লার উইল বি কালারলেস ইফ ইট ইজ ইফ দ্য কম্পাউন্ড কন্টেনিং দ্য কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ ইফ দ্য কম্পাউন্ড ইজ অ্যালকিন দেন বাই কন্ট্যাক্ট অফ ব্রোমিন সলিউশন ইন কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, দিস ব্রাউন ক্লার উইল বি কালারলেস অ্যান্ড দ্য কম্পাউন্ড উইল বি স্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দ্যাট ইজ ব্রোমিন অর্থাৎ 1,2-ডাইব্রোমো, ইথিন হইলে ইথেন, প্রোপিন হইলে প্রোপেন, বিউটিন হইলে বিউটেন, অর্থাৎ 1,2-ডাইব্রোমো
one to die below Elkan, এবং এটা হবে বর্ণহীন, এর বাদামি বর্ণ, এর বাদামি বর্ণ দ্বিবন্ধ করবে। অনুরূপভাবে এই যৌগটিরও কার্বন কার্বন ত্রিবন্ধনে প্রথমে হবে ওয়ান টু ডাইব্রোমো, ওয়ান টু ডাইব্রোমো, ডাইব্রোমো অ্যালকিন। অতপর এটাকে আরো ব্রোমিন্দ্রবন দিলে এটা হবে ওয়ান ওয়ান টু টু টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো অ্যালকেন। এখানেও ওই তাদের বাদামি বর্ণ বিবর্ণ করে দিবে। কিন্তু ইন দ্য কেস অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন ফার্স্ট মেম্বার বেনজিন, প্রথম সদস্য হল বেনজিন, এই বেনজিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অর্থাৎ এই কার্বন কার্বন ছয় কার্বন বিশিষ্ট এই যৌগটিকে দ্বিবন্ধন, অল্টারনেটিভ দ্বিবন্ধন এবং একটা করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সঙ্গে, দ্বিবন্ধন আছে এখানে প্রত্যেকটাতে তিনটা, অর্থাৎ একটির পর তিনটি দ্বিবন্ধন, অল্টারনেটিভ ডাবল বন্ড কন্টেনিং ইন দ্য বেনজিন কম্পাউন্ড সো দ্যাট ইট ইজ আনস্যাচুরেটেড, এটা অসম্পৃক্ত। সুতরাং এর মধ্যে যদি আমরা ব্রোমিন দ্রবণ, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণ দিই, তাহলে সেটা কোনো বিক্রিয়া করবে না, অর্থাৎ ব্রোমিন দ্রবণকে বিবন্ন করতে পারবো না। অথচ অথচ এর মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড কন্টেনিং দিয়ে আসে, তাহলে এই যে একটা পার্থক্য বোঝা গেল এক নম্বর। দুই নম্বর পার্থক্য হইল, যদি এর মধ্যে আমরা এই কার্বন কার্বন দ্বিবন্ধন অলা বা কার্বন কার্বন ট্রিপল বন্ড কন্টেনিং কম্পাউন্ডের মধ্যে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাতলা দ্রবণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পাতলা দ্রবণ যদি যোগ করি, তাহলে সেখানেও এর তিন ক্লাস যেহেতু পটাশিয়াম ডাই পারম্যাঙ্গানেট হেয়ার অ্যাক্টস অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট, তাহলে এর তিন ক্লাস বর্ণহীন হয়ে যাবে এবং সেখানে একটা স্যাচুরেটেড যৌগ আসবে, সেদিকে আমি গেলাম না। এবং এই পরীক্ষাটাকে বলা হয় বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। অথচ বেনজিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এই বেয়ার পরীক্ষা প্রদর্শন করে না। তাহলে কথাটা দাঁড়ালো এরকম, এলিফেটিক অল এলিফেটিক কম্পাউন্ডস আর বিহেভ ইন কার্বন ব্রোমিন সলিউশন ইন কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড ইন দেয়ার টেস্ট দিস ক্লার উইল বি দি ক্লারলেস, বাট বেনজিন কম্পাউন্ডস কন্টেইন দেয়ার কার্বন কার্বন ডাবল বন্ড বাট ডাজ নট রিয়েক্ট উইথ ব্রোমিন সলিউশন অ্যান্ড ডাইলুট সলিউশন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দ্যাট ইজ দেয়ার টেস্ট। এইভাবে বলা হচ্ছে যে বেনজিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে প্রযোজ্য হইলেও বেনজিন এই সমস্ত পরীক্ষায় প্রদর্শন করে না। এই দুটি পয়েন্ট গেল। এখন থার্ড পয়েন্ট হইল এই কার্বন কার্বন একক বন্ধন, এই সমস্ত অ্যালকেন এই যে একক বন্ধন সিগমা বন্ড, এই বন্ধন দৈর্ঘ্য হল পয়েন্ট থ্রি ফোর এমএম, এর বন্ধন দৈর্ঘ্য হল 0.134 এমএম, এবং এই কার্বন কার্বন দ্বিবন্ধন
double bond containing compound A, এর বন্ধন দৈর্ঘ্য হল 0.135 mm. এই দুটোকে যদি যোগ করা যায়, যোগ করে যদি গড় করা যায়, তাহলে এর মানটা হচ্ছে 0.144 ন্যানোমিটার, এত ন্যানোমিটার। তাহলে এই বেঞ্জিনের মধ্যে, এই বেঞ্জিনের মধ্যে একক বন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এর দৈর্ঘ্য 1.34 এবং এর দৈর্ঘ্য 1.3435 হওয়া উচিত, কিন্তু দেখা গেছে এদের বন্ধন দৈর্ঘ্য হল 0.1439 mm, যাহা দ্যাট ইজ 0.140 mm, যাহা এর গড় মানে সমান। তাহলে কথাটা দাঁড়ালো এইরকম, এলকেন যৌগের একক বন্ধনের বন্ধন দৈর্ঘ্য এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য, এই দুটোর গড় মানের সমান হচ্ছে বেঞ্জিনের কার্বন এবং হাইড্রোজেন এর বন্ধন দৈর্ঘ্য, যাহা দুটারই গড় মানের সমান। অতএব ওখানে কার্বন হাইড্রোজেন একক বন্ধন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এই দুটোর মানের সঙ্গে কোনো মিল নেই। এখন এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে যে বেঞ্জিন সল্ট অ্যাজ এ রেজোন্যান্স ক্র্যাক্টার, দ্যাট ইজ বেঞ্জিন বিহেভস দ্যাট ইজ এ বেঞ্জিন এ দ্বিবন্ধন অল্টারনেটিভ দ্বিবন্ধন বা এই বেঞ্জিনের বন্ধন এখান থেকে যদি শুরু করি, তার একটার পর এখানে, একটার পর এখানে, বা এটা আমরা গঠন দিতে পারি কনজুগেটেড, অর্থাৎ রেজোন্যান্স স্ট্রাকচার, অর্থাৎ পাই ইলেকট্রন অল ওভার দ্য বেঞ্জিন রিংয়ের মধ্যে এই পাই ইলেকট্রনগুলো আছে, অর্থাৎ রেজোন্যান্স গঠন। চরিত্রের যে কোনো অথবা যে কোনোটাকে দেখা যায়, সবগুলো সঠিক, অর্থাৎ এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, দ্যাট ইজ দ্য রেজোন্যান্স স্ট্রাকচার, সবগুলোই ঠিক, অর্থাৎ অল ডাবল বন্ড, দ্যাট ইজ অল পাই ইলেকট্রনস ইন বেঞ্জিন রিং, হোল ওভার দ্য বেঞ্জিন রিং ক্রিয়েট দ্য অল্টারনেটিভ ডাবল বন্ড অর দ্য ইলেকট্রন অফ পাই ইলেকট্রন অল ওভার দ্য বেঞ্জিন রিং এর মধ্যে বিস্তৃত, ডিস্ট্রিবিউটেড, এই হল রেজোন্যান্স স্ট্রাকচার। তার মানে হল যে কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য এবং কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্যের সঙ্গে মিল না হওয়া সত্ত্বেও ওর দুই গড় মানের সমান থেকে দেখা যায় যে বেঞ্জিনের মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন একক বন্ধন থাকা সত্ত্বেও তাদের দ্বিবন্ধনগুলো অল্টারনেটিভ একটার পর একটা, এবং এই দ্বিবন্ধনওয়ালা পাই বন্ধন ইলেকট্রনগুলো সম্পূর্ণ বেঞ্জিন বলয়ের মধ্যে বিস্তৃত, এবং সেটাকে বলা হয় রেজোন্যান্স গঠন। এই হলো এই জন্য অ্যারোমেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে একটা পার্থক্য। আবার দেখা যাচ্ছে এই অ্যারোমেটিক যৌগগুলো, অল অ্যারোমেটিক কম্পাউন্ডস তাদের এই কার্বন কার্বন সিগমা বন্ড এবং কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, দিজ আর অল সিগমা বন্ড, অল সিগমা বন্ড,
প্রত্যেকটি কার্বনের একটা করে ইলেকট্রন রিমেইন আনপেয়ার্ড আনশেয়ার্ড দ্যাট ইজ sp2 সংকরণ। এই sp2 সংকরণে এর প্রত্যেকটি অরবিটাল 90 ডিগ্রি লম্বালম্বিভাবে প্রত্যেকটা একটা করে অরবিটাল রিমেইন আনপেয়ার্ড আনশেয়ার্ড অবস্থায় আছে। প্রত্যেকটা কার্বনের একটু করে লোভ আনসার, অর্থাৎ এখন এরা যদি নিজেদের মধ্যে একটি বেনজিন রিং এর মধ্যে আরেকটি বেনজিন রিং, মানে অল অফ দ্য 6 পাই ইলেকট্রন ডিলোকালাইজড। বাট কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন বা ত্রিবন্ধনের যে ইলেকট্রন পাই ইলেকট্রন এগুলো লোকালাইজড, অর্থাৎ এর পাই ইলেকট্রনগুলো দুই কার্বনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সঞ্চালন অক্ষম, সঞ্চালন করে না, ও দুই বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বেনজিনের মধ্যে যে পাই 6 পাই ইলেকট্রনগুলো আছে, এখানকার যেমন 2 পাই ইলেকট্রন আর এখানকার 6 পাই ইলেকট্রনের মধ্যে পার্থক্য হলো এই, এর 6 পাই ইলেকট্রনগুলো সম্পূর্ণ বেনজিন রিংয়ের মধ্যে সঞ্চালন সক্ষম, ডিলোকালাইজড। এই হলো বেনজিন এবং অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের মধ্যে বিশাল একটা পার্থক্য। এবং এই সমস্ত বিশেষ ধরনের অসম্পৃক্ততাকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি অফ বেনজিন, অর্থাৎ অ্যারোমেটিক কম্পাউন্ডের এই বিশেষ স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস ইজ কল্ড অ্যারোমেটিসিটি অফ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড। এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটি, অর্থাৎ তাদের মধ্যে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এই দ্বিবন্ধনের চরিত্র স্পেশাল টাইপস, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এই বিশেষ ধরনের অসম্পৃক্ততাকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। আরও একটা সবচেয়ে এই অ্যারোমেটিক যৌগ চেনার আর একটা বৈশিষ্ট্য হইল হাকুল নামে একজন বৈজ্ঞানিক, হাকেল তত্ত্ব হাকেল নামে একজন বৈজ্ঞানিক, তিনি বলছে 4n+2 পাই সংখ্যক, এত সংখ্যক পাই ইলেকট্রন যেখানে n এর মান 0, 1, 2, 3 ইত্যাদি হবে এবং ওই যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ হিসাবে চিহ্নিত করা যাবে। উদাহরণস্বরূপ বেনজিনের মধ্যে (4n+2)π= 6π ইলেকট্রন, তাহলে হিয়ার 4n = 4, দ্যাট ইজ n = 1। আবার অনুরূপভাবে অ্যান্থ্রাসিন এর 4n+2 ইলেকট্রন দুটি 4, 6, 8 এবং 10, দ্যাট ইজ 6, 10 পাই ইলেকট্রন। দেন n = 8 and 4n = 8, n = 2, দিস ইজ অ্যারোমেটিক ক্যারেক্টার। আবার এই যৌগটা
cyclopentadiene is 4n plus 2 pi electron is equal to 4 pi, that is n is equal to 2 and n equal to 0.5. This is not aromatic compound. তাহলে হাকুল তত্ত্ব অনুসারে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন, মানে এন এর মান যদি 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, তবে সেই যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ হিসাবে আখ্যায়িত করা হয়। এছাড়াও অ্যারোমেটিক বিহেভিয়ারের উপর দিয়ে অ্যারোমেটিক যৌগগুলোকে আরও দুই ভাগে বিভক্ত করা হয়েছে, বেঞ্জয়েট অ্যারোমেটিক কম্পাউন্ড, নন বেঞ্জয়েট অ্যারোমেটিক কম্পাউন্ডস। এবং নন বেঞ্জয়েট অ্যারোমেটিক কম্পাউন্ডস আবার এন্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আছে, সেগুলো তোমরা বড় ক্লাসে গেলে এ সম্বন্ধে আরও তোমরা বিস্তারিত জানতে পারবে। শুধু তোমাদের এই পর্যায়ে এই লিমিটেশন এই এই ধারণাটা রাখলেই অ্যারোমেটিসিটি তোমাদের সিলেবাসে আছে, হোয়াট ইজ অ্যারোমেটিসিটি, এই অ্যারোমেটিসিটি কী এই সম্বন্ধে ব্যাখ্যাটা করতে পারলেই বা মাথায় তোমাদের ধারণ করতে পারলেই তোমাদের জন্য যথেষ্ট। অতএব বেঞ্জিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধনের অসম্পৃক্ত একটা বিশেষ ধরনের স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন ইজ কল অ্যারোমেটিসিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, দ্যাট ইজ দ্য অ্যারোমেটিসিটি। তোমাদের সকলকে ধন্যবাদ। Thank you.